আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি পিসিসি সিমেন্ট এবং ওপিসি সিমেন্ট দুইটার মধ্যে কোনটা ভালো এবং কোনটার মধ্যে কী পরিমাণ মেডিসিন থাকে এবং কোন কাজে কোন সিমেন্ট ইউজ করবেন আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যারা বাড়িঘর ভাবতেছেন তৈরি করবেন, ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন শুরু করি। দেখুন, এখানে আমি লিখে রাখলাম পিসিসি সিমেন্ট এবং ওপিসি সিমেন্ট। পিসিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট এবং ওপিসি হচ্ছে অর্ডিনারি কম্পোজিটিভ সিমেন্ট। ওকে, তো চলুন আমরা শুরু করি। পিসিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট এবং ওপিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো চলুন আমরা জেনে নেই দুইটার মধ্যে কী পরিমাণ গুণাগুণ থাকে বা কোনটা ভালো। পিসিসি সিমেন্ট ক্লিংকারের পরিমাণ থাকে 68-72%। ওপিসি সিমেন্ট ক্লিংকারের পরিমাণ থাকে 65-100%। পিসি সিমেন্ট জিপসামের পরিমাণ থাকে 2-7%। ওপিসি সিমেন্ট জিপসামের পরিমাণ থাকে 1-5%। পিসিসি সিমেন্ট ফ্লাই অ্যাশ থাকে 21-35%। অপরদিকে ওপিসি সিমেন্ট কোনো ফ্লাই অ্যাশ থাকে না, 0-0। পিসিসি সিমেন্ট ফাস্টলি জমাট বাঁধে না, জমাট বাঁধতে টাইম লাগে। তো আপনারা যারা মূলত শাটার কিনে নিয়ে আসেন বা ভাড়া নিয়ে আসেন তাদের জন্য পিসিসি সিমেন্টটা না, কারণ পিসিসি সিমেন্টটা জমাট বাঁধতে সময় লাগে। তো আপনারা যেহেতু ভাড়া নেন সেহেতু ওপিসি সিমেন্টটা ভালো, কারণ ওপিসি সিমেন্টটা ফাস্টলি জমাট বাঁধে এবং সময় কম লাগে। তারপর পিসিসি সিমেন্ট 28 দিনে 100% শক্তি অর্জন করে না, 28 দিনে 100% শক্তি অর্জন করতে পারে না। অপরদিকে ওপিসি সিমেন্ট 28 দিনে 100% শক্তি অর্জন করে। তো আপনারা যারা শাটার মূলত তাড়াতাড়ি করতে চান তারা মূলত ওপিসি সিমেন্টটা ইউজ করতে পারেন, কারণ এটা তাড়াতাড়ি জমাট বাঁধে, তাড়াতাড়ি শক্তি অর্জনও করে। পিসিসি সিমেন্ট দাম কম, ওপিসি সিমেন্ট দাম বেশি। তো দর্শক, পিসিসি সিমেন্টটা মূলত দাম কম, ওপিসিটা দাম বেশি। এবং পিসিসি সিমেন্ট ঢালাই বাদে সব কাজ করা হয়, গাঁথুনি এবং প্লাস্টার। অপরদিকে ওপিসি সিমেন্ট ঢালাই কাজ করা হয় এবং বড় বড় যে বহুতল ভবন আছে, সরকারি ভবন বা বড় বড় যে বিল্ডিংগুলো আছে, চারতলা পাঁচতলা, এগুলোর মধ্যে মূলত ওপিসি সিমেন্টটা ইউজ করা হয়। তো এই দুটির মধ্যে মূলত ওপিসি সিমেন্টটাই ভালো। তো আপনারা একতলার উপরে যারা ঘরবাড়ি তৈরি করবেন ভাবতেছেন তারা মূলত এই ওপিসি সিমেন্টটা ব্যবহার করতে পারেন। আমাদের দেশে মূলত সিমেন্ট কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে দুই ধরনের সিমেন্ট তৈরি করে থাকে, একটা হচ্ছে পিসিসি সিমেন্ট আর একটা হচ্ছে ওপিসি সিমেন্ট। প্রত্যেকটা কোম্পানি এই দুইটা তৈরি বানায় থাকে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনারা যদি কাজ করতে চান তাহলে ওপিসি সিমেন্টটা ইউজ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।